চাপেকর ভাইরা হলেন তিন বিপ্লবী ভাই, পুঞ্চের কিঞ্চেওয়াদে তাদের বাড়ি। ভাইদের নাম হল দামোদর হরি চাপেকর, বালকৃষ্ণ হরি চাপেকর আর বাসুদেব হরি চাপেকর। বাল গঙ্গাধর তিলকের দ্বারা অনুপ্রাণিত হয়ে বড় ভাই দামোদর শুরু করেছিলেন চাপেকর ক্লাব, যা ছিল ভারতে ব্রিটিশ শাসনের বিরোধী। ক্লাবটি অনেক যুবককে আকৃষ্ট করেছিল। 1896 সালে বিউবনিক প্লেগে পুনে পুরো বিধ্বস্ত হয়ে পড়েছিল। হাজার হাজার লোক মারা যান সেবার। শহরের প্রায় অর্ধেক লোকই শহর ছেড়ে পালায়। এই অতিমারির সাথে মোকাবিলা করার জন্য ব্রিটিশ সরকার একটা আলাদা প্লেগ কমিটি নিযুক্ত করে। কমিটির কমিশনার যখন দায়িত্বে আসেন, মানুষের দুঃখ দুর্দশা দূর করার পরিবর্তে তাদের বাড়ি গিয়ে তিনি তাদের সম্পত্তি ও আরো নানা জিনিস ধ্বংস করতে থাকেন। তাতে বাদ যায় না পূজোর প্রতিমাও। চেক আপ করার নামে পুরুষ নারী থেকে শুরু করে বাচ্চাদের অবধি রাস্তাঘাটে নগ্ন হতে বাধ্য করা হয়। আপনজনদের এরকম হয়রান ও অপমানিত হতে দেখে চাপেকর ক্লাবের সদস্যরা রাগে জ্বলে ওঠে। যেই কমিশনার এর জন্য দায়ী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। 1897 সালের 22 জুন কমিশনার রানী ভিক্টোরিয়ার হীরক জয়ন্তী উদযাপন সেরে তার ঘোড়ার গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। তিন ভাই ঠিক সুযোগের অপেক্ষায় থেকে তারা কমিশনারকে হত্যা করতে পেরেছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই দামোদর ধরা পড়েন ও তার ফাঁসির হুকুম হয়, কিন্তু অন্য দুই ভাই পালিয়ে যান। তবে চাপেকর ক্লাবের অন্যান্য সদস্যরা তারা কোথায় লুকিয়েছেন ফাঁস করে দিলে বাকি দুজনও ধরা পড়ে যান। তিন ভাইকেই ফাঁসির দণ্ড দেয়া হয়। 1898 সালের এপ্রিল মাসে দামোদরের ফাঁসি হয় আর 1899 এর মে মাসে ছোট দুই ভাইয়ের ফাঁসি হয়। তাদের এই প্রতিশোধমূলক কাজটি ব্রিটিশ কর্তৃপক্ষকে নাড়া দেয়। 1898 এর সেপ্টেম্বরে বম্বের গভর্নর প্লেগ মোকাবিলায় আরো মানবিক পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয় আর মহারাষ্ট্রের বহু ব্রিটিশ বিরোধী দলের কাছে এই ঘটনাটি একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। চাপেকর ভাইদের মতো সাহসী বিপ্লবীদের জন্য যদি আমরা উদযাপন না করি, তাহলে এবছর ভারতের 75তম স্বাধীনতা দিবসের উদযাপনই সম্পূর্ণ হবে না।